এই যে হইতেছে ধীরে ধীরে দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর একটি নতুন সুন্দর সকাল নিয়ে ভিডিও শুরু করলাম। দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কিন্তু আজকে অনেকটা সুন্দর। তো সকালে ঘুম থেকে উঠে আমি আর কি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, এখন আর কি নাস্তা বানাবো। তো রান্নাঘরটা আমি সবসময়ই আগের দিন ক্লিন করে রাখি, না হলে ভালো লাগে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এলোমেলো দেখলে মনটা খারাপ হয়ে যায়। রান্নাঘর হচ্ছে পরিষ্কার রাখলে মনটাও ভালো থাকে। তো এখানে হচ্ছে আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। তো আপনাদের ভাই তো অফিসে চলে গেছে, তো ফাতিনের জন্য আর আমি রান্না করব। এখানে হচ্ছে মুগ ডালটা আমি তেলে ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে মুসুরি ডাল, আর হচ্ছে মুগ ডালটা পানিতে ভিজিয়ে রাখতেছি যাতে তাতে সহজে হয়ে যায়। তো মানুষের যা বলবো বিপদ বলে কয় আসে না, কারণ মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে তখন বিপদ তো আসবেই। তো বিপদের সময় ধৈর্য ধরে থাকাটাই হচ্ছে আর কি আল্লাহর পরীক্ষা। তো সবসময় একটা জিনিস খেয়াল করছি, আল্লাহ তাআলা মানুষকে এতটা পরীক্ষা নেয় কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন কি 4-5 দিন আগে যে আয়ান নামের সেই বাচ্চাটা, 5 বছরের শিশুটা মারা গেছে, তো এটা দেখে তো খুবই খারাপ লাগছে। আমরা তো আমাদের কিছু হয় না তারপরও খারাপ লাগছে, আর মা বাবার কেমন লাগতেছে সেটা তো বুঝতেই পাচ্ছেন। আমি বুঝতেছি না বাংলাদেশে কি মানুষের এত টাকা হয়ে গেছে যে এখন দেখতে পান যে বেশিরভাগই হচ্ছে শিশুরা বলি হচ্ছে, অল্প বয়সে মানুষরা মারা যাচ্ছে ডাক্তারের হাতে। তাও এটা তো আমরা কখনোই শুনি নাই যে ছোটবেলায় যে এত মানুষ মারা যায়, অল্প বয়সের কিশোর কিশোরীরা মারা যায়। এই যে তারপর হচ্ছে আপনার যে বেবি জন্ম দেওয়ার সময় মারা যায়, শুনতেই পান যে বেশিরভাগই শোনা যায় যে ডাক্তারের হাতে মারা বলি হয়ে যায়। এটা কি শুরু হয়েছে আমাদের বাংলাদেশে শুনে বলেন। এই যে 5 বছরের আয়ান শিশুটার কি দোষ ছিল, প্রাইভেট আগে আর কি ডাক্তার এত কম ছিল যে সরকারি ডাক্তার ছিল, প্রাইভেট ডাক্তার খুঁজেই পাওয়া যেত না। আর এখন ঘরে ঘরে আপনারা দেখবেন প্রাইভেট ডাক্তার। আমার মনে হচ্ছে বাংলাদেশে টাকাটা বেশি হয়ে গেছে বলেন। এদের কারণে, কসাইদের কারণে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমি মনে করি একটা বাচ্চা পৃথিবীতে আসার পর সে বাচ্চাটা শুধু মা বাবার হয় না, সে বাচ্চাটা সবার জন্য। আল্লাহ তাআলা পৃথিবীতে বাচ্চা পাঠায় সবার জন্য, শুধু মা বাবাদের জন্য পাঠায় না, এটা আত্মীয় স্বজন পরিবার সবার জন্য বাচ্চাটা পৃথিবীতে আসে। তো চিন্তা করেন ছেলেটা কত কষ্ট পেয়ে মারা গেছে অ্যানেস্থেশিয়ার কারণে, দেখেন চিন্তা করেন। এটা কোন ধরনের ডাক্তার যাদের সবাই বিশ্বাস করে আল্লাহর পরে হচ্ছে ডাক্তার, তারা মানুষকে বাঁচায়, প্রথম হচ্ছে আল্লাহ তারপর হচ্ছে ডাক্তার, যে মানুষ বাঁচানোর বদলে তারা প্রাণ কেড়ে নিচ্ছে। এটা কি শুরু হয়েছে বাংলাদেশে বলেন। আমার তো মনে হয় বাংলাদেশের মতন এরকম আর কোথাও এটা শোনা যায় না যে এই অবস্থা, ডাক্তারের হাতে এইরকমের প্রাণ যায়। আবার তারা ধরা পড়লে বলে যে তাদের কি ভুলের কারণে হয়েছে, এটা কোন ধরনের কথা বলেন। তোদের ভুলের কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে এটার জবাবদিহিতে কে করবে বলেন। 5 বছরের শিশু তোরা বুঝিস না যে যে অ্যানেস্থেশিয়াটা কোন ঔষধটা কোন কাজে খাটবে, কোন বয়সের এর জন্য খাটবে, তোরা এটা বুঝো না। মৃত্যুর পর টাকা দেয় একটা, আর মৃত্যুর পর তারা টাকার দেয় 6 লাখ, 10 লাখ, 10,000-এর বদলে 6 লাখ টাকা চার্জ করছে তাদের, চিন্তা করেন। এখন তো আগে ডাক্তারের কাছে মানুষ যেত অসুস্থ হলে, এখন তো ডাক্তারের কাছে মানুষ যেতেও ভয় পায়। আমার নিজেরও তো ভয় লাগতেছে, আমার বাচ্চা নিয়েও যাইতে ভয় লাগতেছে। এটা কিভাবে সম্ভব বলেন, এইভাবে যদি হয় তাহলে মানুষ কিভাবে আর কি আশ্বাস পাবে, বিশ্বাসটা খুঁজে পাবে ডাক্তারের কাছে।
এই এই সমস্যাগুলো আমার মনে হচ্ছে বেশিরভাগই হচ্ছে প্রাইভেটভাবে যে ডাক্তাররা পড়ে বের হয় এদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি সৃষ্টি হচ্ছে। আমার তো মনে হয় এটার ভালোভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত সরকারে। এটা কোন ধরনের কি হইতেছে বাংলাদেশে বুঝতেছি না। বেশিরভাগই শোনা যাচ্ছে শিশু মারা যাচ্ছে, এই যে ডেঙ্গু জ্বরে কত শিশু যে মারা গেছে ডাক্তারদের ভুলের কারণে, ভালোভাবে চিকিৎসা দেয় না, ভুলভাল চিকিৎসা দিয়ে প্রাণগুলো কেড়ে নিছে। তো এগুলো দেখে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো ইউটিউবের ভিতরে ঢুকলে দেখা যায় যে আয়ান বাচ্চাটার পরিবারের কি আর্তনাদ কান্না, আসলে আমাদের নিজেদের খারাপ লাগতেছে। ওদের কি লাগবে বলেন, ওদের কি দিয়ে সান্ত্বনা দেবে তাদের আপনজন। আল্লাহ তাআলা তাদের ধৈর্য দান করুক আর বাচ্চাটিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতর স্থান দান করুক। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। বাচ্চাটা এত সুন্দর, চঞ্চল, চিন্তা করেন কি হয়েছে কি, এটা আসলে বুঝতেই পারতেছি না। তো যাই হোক, কথাগুলো বললাম, সবার ভালো লাগতেও পারে, আবার কেউ ভালো লাগতেও নাও পারে। যাক, আমার কাছে যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই বলতেছি, কারণ আমি তো একজন মা, সব মায়েদেরই এরকমের খারাপ লাগে আর কি। যে ঘটনাটা ঘটছে এটা খারাপ লাগারই কথা, এটা বলে আর বলার অবকাশ খুঁজে পাচ্ছি না যেটা কি বলবো। আর তাদের আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলা ধৈর্য দান করুক, আবারও বলছি। আর এখানে হচ্ছে আমি এটা মুগ ডাল ছিল, এক ভাবি আমাকে দিয়েছিল, তো ওটা ভাষাই ছিল, ওটা আর কিছু করা হয়নি। এটাকে আমি টেলে নিচ্ছি, টেলে নিয়ে তারপর শিলনোড়া দিয়ে আর কি পিষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে ফেললাম। এখন হচ্ছে আমি একটু কী বলে এটাকে ঝেড়ে নিচ্ছি। তো আমি আর মোটামুটি পারি, বেশি একটা ঝেড়ে নিতে পারি না, তাও আলহামদুলিল্লাহ ভালোই পারি। দেখতে পাচ্ছেন না, ডালটা হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে। দেখা যাক এটা দিয়ে কি করা হয়। ডাল অনেকগুলো ডালই ছিল, তো আমি বুঝতে পারি না, কখনো তো করিনি, সেজন্য ভাজাটা একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো মুগ ডালটা হ্যাঁ খিচুড়ির জন্য খুবই আর কি পারফেক্ট একটা ডাল। হ্যাঁ, মুগ ডাল না হলে মজার হয় না, ভালো লাগে না, সেজন্য আর কি আমি এটা ভেজেও খাওয়া যায়, খোসা সহ ভেজে খেতেও খুব ভালো লাগে। তো আমি ওটা করিনি, আমি হচ্ছে ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে বক্সে করে রেখে দেবো, যে কী করা যায় দেখা যাক। দেখেন কত সুন্দরভাবে ছাড়ানো খোসাটা হয়ে গেছে, একটু কষ্ট হয় নাই, কিন্তু সমস্যা হয়েছে একটু ভাজা বেশি হয়ে গেছে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ছোট্ট একটা লাইক করবেন, আপনাদের লাইকটি কিন্তু আমাদের জন্য অনেক উপকারে আসে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আজকে রান্না করছি, দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ, মাছের রাজা পাঙ্গাস। তো আমাদের বাসার সবাই হচ্ছে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, ফাতিনের কাছে খুব ভালো লাগে। তো এটা কিন্তু বেবিদের জন্য খুবই আর কি উপকার, সবার জন্য এটা কোনো ক্ষতি নেই। বেবিদের কাটা মুক্ত মাছ হচ্ছে এক নম্বরে পাঙ্গাস মাছ। আর এখানে হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।